আসসালামু আলাইকুম। আজকে আমি বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি 2024 এর জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি হিসাবে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই এর শিখন অভিজ্ঞতা 10 সম্পদের উৎপাদন ও সমতার নীতি, এই শিখন অভিজ্ঞতাটি থেকে দৃশ্যপটবিহীন প্রশ্ন ও দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দৃশ্যপটবিহীন প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, মাথাপিছু আয় বলতে কি বোঝো? তাহলে মাথাপিছু আয় বলতে কি বুঝি আমরা? এর উত্তর হচ্ছে, মাথাপিছু আয় বলতে কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের নাগরিকের গড় আয়কে বোঝায়। এরপরে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, দেশের মোট জাতীয় আয়কে গ্রোস ন্যাশনাল ইনকাম বা GNI মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পার ক্যাপিটাল, এখানে আছে যে পার ক্যাপিটাল ইনকাম, এখানে আছে যে পাওয়া যায়। মাথাপিছু আয়কে নিম্নে উল্লেখিত নিম্ন কেসে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। অতএব মাথাপিছু আয় সমান হচ্ছে যে মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্পদের সুষম বণ্টনের প্রয়োজন হয় কেন, ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে, প্রতিটি রাষ্ট্রের কল্যাণের জন্য সম্পদের সুষম বণ্টনের প্রয়োজন হয়। সম্পদ সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার ও বণ্টন ব্যবস্থা ধনী দরিদ্রদের ব্যবধান হ্রাস করে। সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে রাষ্ট্রের সার্বিক কল্যাণ সাধন সম্ভব হয়। একটি কল্যাণকামী রাষ্ট্র গঠন তখনই সম্ভব যখন সম্পদের সুষম বণ্টন হয়, তাই সম্পদের সুষম বণ্টনের প্রয়োজন। এরপরের প্রশ্ন, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা শ্রমিক শোষণ মানে শোষণ কেন হয়? এর উত্তর আছে, উৎপাদিত সম্পদের বণ্টন অসমতা ও সর্বাধিক মুনাফা প্রাপ্তির লক্ষ্যে মানে লক্ষ্য থেকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উদ্যোক্তার সর্বপ্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো সর্বাধিক মুনাফা অর্জন করা। এজন্য সে উৎপাদন ব্যয় কম রাখতে এবং বেশি মূল্য পেতে চেষ্টা করে। উৎপাদন ব্যয় কম রাখার জন্য শ্রমিককে তার ন্যায্য মজুরি চেয়ে কম মজুরি দেওয়া হয়। এরপরের প্রশ্ন, মিশ্র অর্থব্যবস্থা বলতে কি বোঝো? এর উত্তর হচ্ছে, যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। এই অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। বাংলাদেশ সহ ভারত, জার্মানি, যুক্তরাজ্য প্রভৃতি দেশে এই অর্থব্যবস্থা বিরাজমান। এরপরের প্রশ্ন 5, অবাধ প্রতিযোগিতা বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। এর উত্তর আছে, ভিন্ন ভিন্ন ব্যক্তি একই বা ভিন্ন দ্রব্য বা সেবা উৎপাদনের ফলে বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হয়, তাই অবাধ প্রতিযোগিতা। যে কোনো ব্যক্তি যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের উদ্যোগ নিতে পারে, তাই বাজারে একই দ্রব্যের বহু সংখ্যক উৎপাদক থাকেন এবং তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। উৎপাদক বা বিক্রেতা এবং দ্রব্যের ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। এরপরে 6, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার স্বরূপ বিশ্লেষণ করো। এর উত্তর আছে, ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য নিয়ে মিশ্র অর্থব্যবস্থা সৃষ্টি হয়েছে। মিশ্র অর্থব্যবস্থা জনগণ উৎপাদন ভোগ ও বণ্টনের ক্ষেত্রে স্বাধীন থাকে। এই অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি খাতের সহ অবস্থান দেখা যায়। বাংলাদেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রাধান্য সহ বিভিন্ন মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। বাংলাদেশের অর্থব্যবস্থা ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বেশ কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত। বর্তমানে দেশের প্রধান প্রধান শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি রাষ্ট্রীয় খাতের অন্তর্ভুক্ত। তবে অর্থনীতির প্রায় সব খাত ক্রমশ বেসরকারি নিয়ন্ত্রণ অধীনে চলে যাচ্ছে। এছাড়া দেশের অর্থনৈতিক ব্যবস্থার একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে বেসরকারি উদ্যোগ সম্প্রসারণের পাশাপাশি বাজার অর্থনীতি প্রতিষ্ঠা। দেশে উৎপাদন ও বণ্টন প্রক্রিয়া সরকারি এবং বেসরকারি খাতের সহস্থানে রয়েছে। বেসরকারি খাতে ক্রমশ সম্প্রসারিত হওয়া উদ্যোগ ও ভোগকারীর স্বাধীনতা আছে। উদ্যোক্তা ও উৎপাদনকারী যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণ উৎপাদন করতে পারে। এই উৎপাদন কাজ সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি মুনাফা অর্জনের দ্বারা বা উদ্যোগ মানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে দ্বারা পরিচালিত হয়। উপরের আলোচনা পরিসমাপ্তিতে তাই বলা যায় যে বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা থাকলেও ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রাধান্য বিদ্যমান। এরপরে প্রশ্ন 7, ধনতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের প্রচলিত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো। আমি আর এগুলো পড়তেছি না, কারণ পড়তে গেলে অনেক সময় লাগবে, আর আমি ভিডিওটি লং করতেছি না। তোমরা ভিডিওটি আটকিয়ে এর উত্তরগুলো লিখে নিবা।
এরপরে আসি দৃশ্যপদ নির্ভর প্রশ্ন। দৃশ্যপদ নির্ভর প্রশ্নের এখানে প্রথম প্রশ্নটা আমি দিয়েছি, আর এই প্রশ্নগুলো ডিপেন্ড করবে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছ থেকে, কারণ তোমাদের শিক্ষক যেভাবে কোশ্চেন তৈরি করবে সেভাবে এই যে বিষয়গুলো মানে এই প্রশ্নগুলো কিন্তু তৈরি করবেন। আমি একটু স্যাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই ভিডিওগুলো আটকে লিখে নিবা। সালমানের বাবা ক, দেশের বিশিষ্ট ব্যবসায়ী, তার বাবা প্রথমে ব্যক্তিগত উদ্যোগে একটি শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন, ব্যবসায়ে প্রচুর মুনাফা অর্জন হওয়ায় পরবর্তী সময়ে আরেকটি শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন, যার ফলে তারা নিজস্ব গাড়ি ও বাড়ির মালিক হয়েছে। সালমান উচ্চশিক্ষার উদ্দেশ্যে খ দেশে গমন করে, সেখানে সে লক্ষ্য করে যে ব্যক্তিগত উদ্যোগে কোনো শিল্প প্রতিষ্ঠান করার সুযোগ নেই, রাষ্ট্র সকল সম্পদের মালিক, উৎপাদন ব্যবস্থার সকল সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার। এখান থেকে দেখো ক নম্বর প্রশ্ন হচ্ছে, অনুচ্ছেদে ক দেশটিতে কোন ধরনের অর্থব্যবস্থা প্রতিফলন ঘটেছে তার ব্যাখ্যা দাও। এরপরে খ নম্বর, অনুচ্ছেদের খ নির্দেশিত অর্থনৈতিক ব্যবস্থার ব্যক্তিগত সর্বোচ্চ উৎপাদনশীলতা ও সৃজনশীলতা নিশ্চিত করা যায় না, উক্তিটি মূল্যায়ন করো। এই যে দৃশ্যপট একটা রয়েছে, এর ওপর দুইটি প্রশ্ন, এখন এর উত্তর যেভাবে করবা, আমি উত্তরগুলো পড়তেছি না, আমি ভিডিওটি আটকিয়ে তোমরা কি করবা উত্তরগুলো লিখে নেবে। আমি কি করতেছি, স্লোলি স্কিপ করতেছি। এরপরে খ নম্বর প্রশ্নের উত্তর, তাহলে খ নম্বর প্রশ্নের উত্তর এটা, তোমরা ভিডিওটি আটকে লিখে নিবা। এরপরে আসি দুই নম্বর দৃশ্যপট নির্ভর প্রশ্নটিতে, এখান থেকে এদেশের নাগরিক শামীম তার ইচ্ছা মতো দ্রব্য ক্রয় বিক্রয় করতে পারেন, তিনি ব্যবসার কারণে বিদেশে গিয়ে 5000 মিটার মানে 5000 মিটার কাপড় কিনতে চাইলে বিক্রেতা অনীহা প্রকাশ করে বললেন, সর্বোচ্চ 2000 মিটার কাপড় ক্রয় করতে পারবেন, কারণ আমাদের দেশে ক্রয় বিক্রয়ের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া আছে। শামীম এই ব্যাপারটি নিয়ে তার বন্ধু মিস্টার জামানের সঙ্গে মোবাইল ফোনে আলাপ করলে মিজান সাহেব বললেন, আমাদের সি দেশে দ্রব্য ক্রয় বিক্রয়ের পরিমাণের ওপর কোনো প্রকার বিধিনিষেধ নেই, কিন্তু এখানে নির্ধারিত সম্পদের অতিরিক্ত কেউ মজুত করতে পারবে না। এখন এই যে উদ্দীপকটা বা দৃশ্যপটটা, এর ওপর প্রশ্ন হচ্ছে যে সি দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো। এরপরে তুমি কি মনে করো এ দেশের তুলনায় বি দেশে শ্রমিকের মজুরি নিশ্চয়তা প্রদান করা হয়, বিষয়টি এ ও বি দেশের প্রচলিত অর্থব্যবস্থার ভিত্তিতে মূল্যায়ন করো। এখন এই যে প্রশ্নটি রয়েছে, এর উত্তর যেভাবে করবা, দেখো ক নম্বরের উত্তরটি আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি আটকে লিখে নিবা। এরপরে খ নম্বর প্রশ্নটির উত্তর, এরপরে আসি তিন নম্বর উদ্দীপক নির্ভর বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন। হানিফ মিয়া গরিব মানুষ, একদিন তিনি সিটি কর্পোরেশনের করোনা সতর্কতামূলক প্রচারণা শুনতে পেলেন। প্রচারণার বিষয়বস্তু হল বাইরে বের হলে মাস্ক পরা এবং নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া। এ কথা শোনার পর হানিফ মিয়া নিজের এবং পরিবারের সকলের জন্য মাস্ক এবং সাবান কিনতে গেলেন। দোকানে গিয়ে তিনি দেখলেন বিক্রেতা প্রতিটি মাস্কের দাম কয়েক গুণ বেশি নিচ্ছে। হানিফ মিয়ার কাছে টাকা কম থাকায় তিনি শুধু সাবান কিনে বাড়িতে ফিরলেন। এখানে দেখো দুটি প্রশ্ন রয়েছে, ক হানিফ মিয়ার সমস্যাটি অর্থনীতির কোন বিষয়ের সাথে মিল রয়েছে ব্যাখ্যা করো। এরপরে খ নম্বর উদ্দীপকের পণ্যের মূল্য নির্ধারণে সরকার কী ধরনের ভূমিকা রয়েছে বিশ্লেষণ করো। এখন এই প্রশ্নটির উত্তর যেভাবে করবা, ক নম্বর উত্তরটি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওতে আটকে লিখে নিবা। এরপরে খ নম্বর প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ, তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা। এরপরে আসি চার নম্বর দৃশ্যপট নির্ভর প্রশ্নটিতে, এখানে দেখো জুয়েল সেন একটি কারখানার মাল শ্রমিক, তার কারখানার উৎপাদন সংক্রান্ত সমস্ত বিষয়গুলি সরকার নিয়ন্ত্রণ করে থাকেন, অপরদিকে তার বন্ধু শ্যামলের দেশে সমস্ত উৎপাদন সংক্রান্ত কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়, উৎপাদন ও ভোগের ক্ষেত্রে সরকার কোনো নিয়ন্ত্রণ আরোপ করে না। এখন এখানে দেখো দুটি প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত জুয়েল সেনের এখানে আছে যে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো। এরপরে খ উদ্দীপকের শ্যামলের দেশে প্রত্যেকে নিজ নিজ স্বার্থের অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে বিশ্লেষণ করো। এখন এই প্রশ্নটির সমাধান যেভাবে করবা, আমি সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি আটকে লিখে নিবা। এরপরে আসি খ নম্বর প্রশ্নটির উত্তরে, খ নম্বর প্রশ্নটির উত্তরে এখানে দেখতে পাচ্ছ, তোমরা ভিডিওটি আটকিয়ে এই উত্তরটুকু লিখে নিবা। এরপরে আরেকটি প্রশ্ন দেখাবো, পাঁচ নম্বর দৃশ্যপট প্রশ্নটি, এটা তোমরা কি করবা ভিডিওটি আটকে লিখে নিবা, আমি আর পড়তেছি না।
এখন এই প্রশ্নটির যে দুটি মানে এই যে প্রশ্নটির দুটি প্রশ্ন থাকবে, এই দুটি প্রশ্নের উত্তর যেভাবে করবা, দেখো প্রথম প্রশ্নটির উত্তর এরপরে খ নম্বর প্রশ্নটির উত্তর। তাহলে এভাবেই তোমাদের কি করা হবে, দৃশ্যপট নির্ভর প্রশ্ন তৈরি করে তোমাদের পরীক্ষা হবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।